দাঁড়াও অর্জুনা, বলো কি বলতে চাও তুমি? আজ একদিন যাব এই সুযোগের অপেক্ষায় ঘুরছি, তাই আজ তোমাকে ছাড়ছি না অর্জুনা। এখন থেকে আমার সাথে যেতে হবে। কোথায়? হ্যাঁ, আমার কলঠিরে। তারপর তোমার ছেলে বিয়ে করে তোমার বাবার প্রতিশ্রুতি নেব। শমশের ভাই, আমি জানতে চাই তুমি পথ ছাড়বে কি না? আজ তোমাকে ছাড়ছি না বলছিনা। আমার সাথে তোমাকে বিয়ে দেবে বলে তোমার বাপ আমার কাছ থেকে 1000 টাকা দাম নিয়েছে। আর এখন বলে কিনা আমি চরিত্রহীন লম্প? যদি তাই না হবে তাহলে 1000 টাকার বিনিময়ে তুমি আমার নারীত্ব কিনতে এসেছ। চুপ করো বেঈমান, বেঈমান। এখন বলছি পথ ছেড়ে দাঁড়ো বলছি। যদি পথ ছেড়ে না দে তাহলে মেয়েদের যৌবন নিয়ে খেলার মজাটা আমি ভালো করে তোমাকে শিখিয়ে দেব। বুঝে দেবে? তোমার এই নারীত্বটাকে আমার হাতে তুলে দিতে হবে। পশু বলেই তো আজ এই নির্জন বনে তোমার যৌবন শুধু আমি পান করে নিতে চাই। আমার কাছে এসো সুন্দরী, কাছে এসো। না, ওগো কে কোথায় আছো? আমাকে ছেড়ে দে। ছেড়ে দেব, ছেড়ে দেব তখন যখন তোমার এই সতীত্বের অহংকার আর থাকবে না। এবার তোকে আমি কাজল, তুমি আমাকে প্রাণে মেরো না ভাই। এই এই আমি চলে যাচ্ছি, এই আমি চলে যাচ্ছি। কোথায় থেকে আমার মেয়েকে রক্ষা করতে জুটে যাচ্ছ? হাই গো মাতা পিতা, thank you.
থাকবে। তোমরা যেভাবে আমার জীবন বাঁচিয়েছো শত বিপদ থেকে, তোমাদেরকে রক্ষা করব। এসো আমার সাথে। ঠিক আছে, চলো বাবা, চলো। যদি সাই সাই তারের বাচ্চাটাকে একবার পেতাম, আমি নির্মম ভাবে হত্যা করতাম। কোথায় তুর্কি খান? আদেশ বন্দি কদমালিকে এখানে নিয়ে আস। তাই যাচ্ছে হুজুর, তাই যাচ্ছে। ভাইবানি কদমালি, এবার বুঝতে পারবে। ভাইবানের শাস্তি কত ভয়ঙ্কর! এনেছি হুজুর, এনেছি। আবার আপনার হাতটাকে ঠিক করে নেন। আবার তুই যা, আর সঙ্গে একটা চাবুক এনেছে হুজুর। তুই জানলে কেমন করে? আরে আমার গুরু আমাকে শিখিয়েছে, এটা আপনার খুব প্রয়োজন। যা তুই যা। তাই যাচ্ছে হুজুর, তাই যাচ্ছে। ভাইবানি কদমালি, আর লম্পট ছেলে যে অপরাধ করেছে আর শাস্তি এবার তোকেই বুক করতে হবে। আমাকে ক্ষমা করুন হুজুর, আমি জেল বিন্দু মাত্রও জানি না। তাই এবার তোকে আমি জানিয়ে দিব বেঈমান, যে শয়তান আমার মাথায় কলঙ্কের পাথর তুলে দিয়েছে, আমি তার বাপকেও রেহাই দেব না। এই চাবুকের আঘাতে তোকে আমি পিষে মারবো। বিশ্বাস করুন হুজুর, আমি কাজলের সন্ধান কিছুতেই বলতে পারছি না। আপনি আপনি আমাকে অযথায় চাবুক মারছেন হুজুর। না না না, ভাই বাবার কথায় বিশ্বাস করতে পারি না। তুই ঠিক কি জানিস আমার ময়না কোথায় আছে? বল বল হারামজাদা। না, তাহলে চাপ দিয়ে তোর পিঠের চামড়া তুলে নেব। বল বল হারামজাদা। আমি সহ্য করতে পারছি না হুজুর, আপনার চাবুক এবার বন্ধ করুন। যতক্ষণ পর্যন্ত শিক্ষা করবে ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতেই থাকবে, চলতেই থাকবে। জানলে কেমন করে? কি যে বলেন না হুজুর, আমার গুরু আমাকে শিখিয়েছে যে কোনো জিনিস খেতে হলে পানির যে প্রয়োজন, তাই তো এই শালা চাবুক খেয়ে জম করতে হলে পানির যে প্রয়োজন, তাই তো নিয়ে এলাম পানি। আমার কাছে আবার তুই যা। তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। আপনার দুটি পায়ে ধরে বলছি হুজুর, আমাকে একটু পানি খেতে দিন, তৃষ্ণায় যে আমার মুখটা ফেটে যাচ্ছে। দিন হুজুর, আমাকে একটু পানি দিন। পানি খাবে? Ha 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 ha
তার বিচার করো খোদা তুমি তার বিচার আমার কি আবার বিশ্রামাগার নিয়ে যাবো হজুর নিয়ে যা ভালো তুমি তার বিচার করো খোদা তুমি তার বিচার করো বিচার তোর কি খ নিয়ে যা বলছি অজিত সাহেব কেমন আছেন অজিত সাহেব বল তাদের কি অভিযোগ মানে এই আংটিটি কেউ কিনতে চায় না তাই আপনার কাছে নিয়ে আইলাম হুজুর দেখি কিসের আংটি আসি এইটা আমার ময়নার হাতের আংটি বল বল আংটিটা কোথায় পেয়েছিস ময়নার আংটি তাহলে কি আপনার ময়না খাঁচা থেকে পালিয়ে এসেছে কাল দিয়ে আসল কথা বল বল এই আংটিটা কোথায় পেয়েছিস একটা লোক একটা মায়া মানুষ লয়া আমাগর খেয়া পার হইয়া বকশিশ দিয়া গেছে হুজুর জানিস ওরা কোথায় আছে
चादरी चांदनी रात में बैठा दियो ना हागो चादरी चांदनी रात में चोले दियो ना ओ गो प्राण बंधा तुम्हें अमर प्राण बंधा तुम्हें चोले दियो ना बैठा दियो ना दी
ময়না আমার কাছে এসো ময়না আমার বড় ভয় করছে কাজল আমার মনে হচ্ছে আমার সামনে এক জমাট অন্ধকার নেমে আসছে তুমি তুমি যা সব কি বলছো মর্জিনা আমি ঠিকই বলছি বন্ধু বন্ধু চলো আমরা অন্য কোথাও চলে যাই এখানে আমি এক মুহূর্ত থাকতে চাই না তুমি এখান থেকে আমাকে নিয়ে চলো কাজল তুমি তুমি অযথায় ভয় পাচ্ছ ময়না আমি যতক্ষণ পর্যন্ত তোমার পাশে থাকব ততক্ষণ পর্যন্ত কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি আমাকে ভুল বুঝো না ময়না আমি তোমার চিরদিন তোমারই কাছে থাকব কিন্তু আমার যে ভীষণ ভয় করছি কাজল চলো বন্ধু এখান থেকে আমরা চলে যাই এই যে তোমার মনের কল্পনা ময়না ঘরে চলো দেখবে সব ঠিক হয়ে যাবে তাই চলো বন্ধু তাই তাই চলো আর পারছি না এই জীবন যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না খোদা নবাব মহিয়সী হয়েও অন্ধকার কক্ষে তিলে তিলে আমি শেষ হয়ে যাচ্ছি জল্লাদের বই নিজের সন্তানকে দূরে সরিয়ে রেখে এই জ্বালার চেয়ে তুমি আমাকে নিষ্কৃতি দাও খোদা তুমি আমাকে মৃত্যু দাও মৃত্যু নয় আমি জান আপনি পাবেন মুক্তি কে আমাকে মুক্তি দেবে আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব তাহলে তোমাকে যে আমার মতো শাস্তি পেতে হবে শাস্তির ভয়ে কর্তব্যের অবহেলা করতে পারবো না আমি জান আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত আমার কর্তব্য আমি পালন করেই যাব আপনি আসুন আমার তুমি কি পারবে বাবা শত বাধা দিয়ে আমাকে তুমি প্রাসাদের বাইরে নিয়ে যেতে পারবে নিশ্চয়ই পারবো আমি জান আপনার দোয়া মাথায় নিয়ে সকল বাধা ভেঙে দিয়ে আমি আমার লক্ষ্যস্থানে পৌঁছিব আমি জান চলে আসুন আমি জান না তাকে নিয়ে যেতে পারবে না তারেক উদ্দির সাহেব তোমার সাহস আকাশ হারিয়ে গেছে তারেক আমার বিনা অনুমতিতে কারাগুকে প্রবেশ করতে কোনো অধিকারে মানুষের অধিকারে বলুন আপনি পথ ছাড়বেন কিনা অসম্ভব আমার হাতে অস্ত্র থাকতে তুমি এখান থেকে খাওয়া নড়তে পারবে না বেশ তাহলে আমার নিজের পথ আমার নিজেই পরিষ্কার করে নিতে হবে দেখছি দন তরে বেশি বাড়াবাড়ি করলি তোমাকে বন্দী করতে বাধ্য হব আমাকে বন্দী করার মতো লোক এই রাষ্ট্রপতি একজন উদির সাহেব সাতে এলবে সাধুতা জামালকে করেছেন জহারা বেগম সাহেবকে দিয়েছেন পাতল চাপা তাই তারা গাছ সিংহে না গজ্জে উঠে আপনাদের মতো সন্তান দিতে সন্তিতে কোন সময় কোন দিকা লোক পারবে না আমের শয়তান আমি উতকে রাহাই দেব না তাহলে উদির সাহেব চলো বাবা